ফুল হাসান রোহান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে বাইকের আরপিএম লক করতে হয় তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের মিটারটা অন করতে হবে মিটারটা অন করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে যে বাম পাশে সেট বাটন এবং ডান দিকে যে অ্যাডজাস্ট বাটন সেট বাটনটাকে কিছুক্ষণ ধরে রাখতে হবে তারপর লাইট ব্লিঙ্ক হবে এটার পরে সেট বাটনে একবার ক্লিক করুন এই জায়গায় আরপিএম 4000 সেট করে রাখছি আমি আপনারা চাইলে 4 5 4 যদি ইচ্ছা দিতে পারেন এটা হয়ে গেলে তারপর আরেকবার সেট বাটন ক্লিক করুন বন্ধুরা আরপিএম চেঞ্জ করলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আরপিএম যেন 8500-এর উপর আরপিএম না যায় কারণ গাড়িতে যত আরপিএম হবে গাড়ির ইঞ্জিনের জন্য তত ক্ষতি হবে তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো Something's waiting